এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। কাদিয়ানীরা কাফের, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুখ্যাত কাফের, তাকে যারা ফলো করে অনুসরণ করে তারাও কাফের, এদেরকে যারা কাফের বলে না তারাও। বিশ্বনবী বলেছেন আমার পরে 30 জন ভণ্ড নবী বের হবে। অলরেডি 27 থেকে 28 জন, এই পর্যন্ত 27 থেকে 28 জন ভণ্ড নবী হিসেবে তাদেরকে পেশ করেছে। নিকট অতীতে গত শতাব্দীতেও এই ভারতীয় উপমহাদেশে এক কুখ্যাত কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেও তাকে নবী বলে দাবি করেছিল। এরপরে সে তাকে ইমাম মাহদি বলেও দাবি করেছিল। জানেন না আপনারা, এই কাদিয়ানীরা হচ্ছে কাফের। আমাদের দেশেও কিন্তু কাদিয়ানী আছে, ঢাকাতে কাদিয়ানীদের আলাদা মসজিদ আছে, আহমদিয়া মসজিদ আছে না? কাদিয়ানীদের মসজিদে কখনো যাবেন না, কাদিয়ানীদের মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে না, কারণ কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের, তাকে যারা নবী মানে তারাও কাফের, এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তারা বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে মানে না, বিশ্ব নবীকে যারা শেষ নবী হিসাবে মানে না, এরা কি ইমানদার না বেঈমান? এরা কি মুমিন না কাফের? স্বাধীনতার প্রায় 50 বছর শেষ হয়ে গিয়েছে, এই দেশের সকল আপনারা দেখবেন আলেমদের মধ্যে বিভিন্ন দলাদলি থাকলেও এই জায়গায় ঠান্ডা সুন্নি হোক আর গরম সুন্নি হোক, এই জায়গায় কিন্তু সব আলেম একমত যে কাদিয়ানীরা কাফের। এই জায়গায় সবাই একমত, এই একটা জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের দেশের আলেমরা একমত আছে। এজন্য সরকারের কাছেও বিভিন্ন মেয়াদে বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছেন, আলেমরা বারবার দাবি জানিয়েছেন আমাদের দেশে কাদিয়ানীরা থাকুক কোনো অসুবিধা নাই, কিন্তু তারা অমুসলিম হয়ে থাকবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেভাবে সংখ্যালঘু হিসাবে এই দেশে বসবাস করছে, কাদিয়ানীরাও এই দেশ তাদের, তারা এই দেশে বসবাস করবে কোনো অসুবিধা নাই, কিন্তু তারা মুসলমান হয়ে এই দেশে থাকতে পারবে না। মুসলমানের দেশে বাস করে ইসলামকে বিকৃত করে মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করবে এই সুযোগ দেয়া হবে না। এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি পার্লামেন্টে আপনারা বিল পাস করুন, এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। কাদিয়ানীরা কাফের, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুখ্যাত কাফের, তাকে যারা ফলো করে অনুসরণ করে তারাও কাফের, এদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।